everyone, welcome back to my new vlog. এখন টাইম হয়েছে 10টা, আমরা একটা জায়গায় ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরোটা জানার জন্য এই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখতে হবে। আর খুব এক্সাইটেড একটা ব্যাপার আছে, কারণ কি আমরা পুরো ফ্যামিলি ট্রিপে যাচ্ছি বিয়ের পর প্রথমবার, দুই বাবা মা আমি আর সোম। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দ্য ফেমাস নবান্ন, আমাদের সিএম এর অফিস দেখতেই পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কোনা এক্সপ্রেস ওয়ে, এটা ধরেই আমরা যাব। একটু একটু তো গেস করতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি, দেখতে থাকুন। ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার, আমি আগেই বলেছি এখনও বলছি, প্লিজ ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। মারাত্মক খিদে পেয়েছে, 1টা বাজে, শেরে পাঞ্জাবে পৌঁছে গিয়েছে। এবার দেখা যাক কতটা এখানে লাইন আছে, কারণ এখানে আবার বিশাল লাইন পড়ে আজকের, যদিও বা ফ্রাইডে, তবুও দেখি কতটা লাইন পড়ে শেরে পাঞ্জাব। সবাই জানেন কোলাঘাটের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট, সেখানেই এসেছি। শেরে পাঞ্জাবে এসেছি, এবার অর্ডার দেবো। ওরা গাড়ি পার্ক হচ্ছে, আমি আগেই বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন ভালোই লাগছে বেশ। এর আগে আমি 2-3 বার খেয়েছি, কারণ আমি ব্যাঙ্গালোরে থাকি, এখানে থাকি না, সেই কারণে বেশি আসা হয় না। দেখা যাক কি খাওয়া যায়, খালি খাওয়ার ইচ্ছা আছে, মা আছে, বাবা আছে, শ্বশুর শাশুড়ি, বাবা কী খায় আপনাদের জানাচ্ছি অনেক দিয়ে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর থালি এসে গিয়েছে, 2টো কাতলা থালি নিয়েছি আর 1টা ভেটকি থালি নিয়েছি, আর সাথে আছে চিকেন রুটি আর ডাল ফ্রাই। এটা ডাল ফ্রাই, এটা রুটি, আর এটা হচ্ছে চিকেন, ব্যাস খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন প্রায় পড়ন্ত বিকেল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা সানসেট হচ্ছে। আর মোটামুটি 10 মিনিট আছে, তারপরে আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাব। রিসর্টে পৌঁছে গিয়ে রিসর্টটাও ঘুরে দেখাবো, তার একটা আলাদা ব্লগ আসবে, তারপরও আমি রাত্রিবেলায় ট্রাই করবো একটা শর্ট ভিডিও দেওয়ার, যেখানে আপনারা রিসর্টটা আমাদের দেখতে পাবেন। তো দেখতে থাকুন। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কানাডা, এই হচ্ছে আমাদের রিসর্ট, সামনে সমুদ্র আছে। একটু একটু তো গেস করতেই পাচ্ছেন কোথায় এসেছি, রিসর্টটার একটা ট্যুর আসবে, তারপর কোথায় কোথায় ঘুরছি সেটা তো পুরো দেখাবো, দেখতে থাকুন আর সাথে থাকুন। রাত 9টা, এটা হচ্ছে সুইমিং পুল, ছোট্ট করে দেখাচ্ছি, বড় ভিডিও আসবে। সুইমিং পুলটা বেশ ভালো, রাত্রি 11টা অবধি অ্যালাও আছে, তো অনেক লোকজন আছে সুইমিং পুলে, তবে এখন একটু কম আছে বলে আমি ভিডিওটা নিচ্ছি, লোকজন থাকলে তো ভিডিও নেওয়া যাবে না। এটা হলো সুইমিং পুল, এটা হলো স্ন্যাক্স, ফিশ ফ্রাই আছে আর একটা প্রনসের আইটেম আছে, আর সাথে আছে টি আর কফি, আগে খেয়ে নিই। আর খাবারটা সত্যিই খুব ভালো কোয়ালিটির।
এখানে ডিনার এসে গেছে, স্টাফ চিকেন কুলচা আছে, দুটো নিয়েছি, চারটে পিস দিয়েছে, আর কড়াই চিকেন আছে, আর চিকেন কাবাব আছে, খেতে কিন্তু খুব টেস্টি। কি অসাধারণ ঢেউ দেখুন, যেখানে রিসর্টটা নিয়েছি একদম এখান থেকে সামনেই হচ্ছে, মানে জাস্ট আপনাকে ব্যালকনিতে দাঁড়াতে হবে, দেখতে পাবেন এইরকমভাবে সমুদ্র। আর এই জলটা যখন জোয়ার হয় বলছে একদম রিসর্টের মধ্যে ঢুকে যায়। রিসর্টে কত টাকা ভাড়া লাগলো, কীরকম রুম, সব দেখাবো আমি নেক্সট ব্লগে। এখানে ছোট্ট করে আমরা ক্লিপ নিচ্ছি, এবার আমরা ডিনার করবো, দেখাচ্ছি আমরা কী খেলাম। আজ ভিডিওটা এতটাই, এখন প্রায় 11টা বাজে, চলে যাচ্ছি, কারণ 11টা অবধি বলেছে অ্যালাও আছে সমুদ্রের পাড়ে বসা রিসর্ট থেকে, সেই কারণে বন্ধ হয়ে যাচ্ছে দরজা। আপাতত ভিডিও এতটাই, বাই, টেক কেয়ার, জয় হিন্দ।